নমস্কার মে মাসের চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি পাওয়ার ফলে আপনার টোটাল যে বেতন নিট যে বেতন পাবেন সেখানে সমস্ত কিছু হিসাব টিসাব করে বাদ টাদ দিয়ে বা যোগ বিয়োগ করে কত টাকা হবে সেই ব্যাপারে আজকের ভিডিও এবং মাসের শেষে রিটার্নে কত লিখবেন মান্থলি রিটার্নে আপনাদের যে মান্থলি রিটার্ন জমা দিতে হয় সেখানে কোন হিসাব লিখবেন সেটা আপনারা এই ভিডিওটি দেখলেন নিজেরাই করে নিতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করি দেখুন এখানে ঘরগুলি সেলেক্ট করা রয়েছে এখানে বেসিক পে ডি এ এইচ আর এম এ অ্যালাউন্স গ্রস স্যালারি জিপিএফ ডিডাকশান নেট স্যালারি তো দেখুন এখানে বেসিক পে আপনাকে ম্যানুয়ালি ইনপুট করতে হবে সামথিং যেমন কারো আঠাশ হাজার নশো জাস্ট এখানে আমি কম্পিউটার থেকে করছি এন্টার করলাম মোবাইলে করলে আপনারা পরের ঘর ঘরে যাবেন অটোমেটিক বা মার্কে দিলেই পরের ঘরে চলে আসবে সেই হিসাবটা সহ দেখুন দিয়ে এ চোদ্দ পার্সেন্ট ক্যালকুলেট করে এটা চলে আসলো এরপরে আপনার এইচ আর এ আসলো এবার এম এ এম এটা আপনি ডপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে পারবেন জিরো অথবা পাঁচশো অ্যালাউন্স যদি কারো থাকে তাহলে এখানে দেবেন নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই তাহলে গস স্যালারি হয়ে দাঁড়ালো আপনার এটা এবার জিপিএফ আপনি কত টাকা কাটান ডবডাউন মেনু থেকে দু থেকে শুরু করে আছে আপনারা এখানে নিজেদের যেটা সুটেবল হবে সেটা কাটাবেন এখানে নতুন জয়নি হয়তোবা এখানে আমি এখানে সাপোজ তিন হাজার টাকা করলাম তাহলে জিপিএফ তিন হাজার ট্যাক্স হচ্ছে একশো দশ বা দেড়শো এখানে দেড়শো করে দিলাম ডিডাকশান হলো এটা এবার নিট স্যালারি হয়ে দাঁড়াবে এটা আপনার তো এভাবে প্রত্যেকটা জিরো এখানে আপনারা যেগুলো ড্রপডাউন মেনু থেকে আছে সেগুলো সেখান থেকে সিলেক্ট করবেন যেমন এটা আছে জিপিএফটা রয়েছে এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন তাছাড়া এখানে বেসিক পে ইনপুট করার পর এই ঘরগুলো অটোমেটিক গ্রস স্যালারি পর্যন্ত চলে আসবে তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন আশা করছি বুঝতে হওয়া অসুবিধা হওয়ার কোনো কারণ নেই এখানে বেসিক পেটা আপনাকে নিজে নিজে ইনপুট করতে হবে অটোমেটিক দেখুন জিরো দিলে এখানে জিরো আসবেট যেগুলো ম্যানুয়ালি আমি ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করেছি সেখানে ওটা ঠিক হবে না তা এটা ড্রপ ডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন অটোমেটিক্যালি এটা জিরো হয়ে যাবে দেখুন এখানে নেট স্যালারি মাইনাস চলে আসবে তো থ্যাংক ইউ আজকের ভিডিওতে এইটুকু